আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? জি আছি মোটামুটি ভালো। তো আমি সাধারণত শুনি আপনাদের কথা যুক্ত হওয়া হয় না। আমি গতকালকে আপনার সাথে আরো কয়েকজনের আলোচনার অনেক আগের একটা ভিডিও আমার সামনে আসলো, মানে নিউজ ফিডে আসলো, তো আমি ওই ভিডিওটা দেখলাম। ভিডিওটার মধ্যে আলোচনা ছিল বাল্য বিবাহ রিলেটেড একটা আলোচনা ছিল, ওটা হচ্ছে 2020 সালের অক্টোবর নভেম্বরের দিকে হয়তো আপনি ওদের মানে কারোর সাথে গিয়ে অনেকের সাথে মিলে আলোচনাটা করছিলেন। তো আমার সেই আলোচনার প্রাসঙ্গিক একটা আলোচনা আমি একটু একটা জিনিস বোঝার জন্য আর কি আপনার কাছে আসলাম। আমি নিজে কি বুঝলাম, আমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করাটা মূল আলোচনা যেটা ছিল হচ্ছে যে আপনি যে রেফারেন্স গুলো তুলে ধরছেন এই রেফারেন্স গুলো আমরা মোটামুটি জানি, মানে গত অনেক অনেক বছর ধরে এই রেফারেন্স গুলি আমাদের সামনে আসছে। আপনি আপনাদের মতো আরো যারা আছেন অনেকেই রেফারেন্স নিয়ে কথা বলছেন, এখন ওনাদের কিন্তু এই যে যে আয়েশা সম্পর্কিত যে আমাদের আমার যে লেখাটা সেই লেখাটার ভিতরে কিন্তু অনেক এরকম রেফারেন্স আছে যে যে রেফারেন্স গুলো নিয়ে ইতিপূর্বে কেউ কখনোই অনলাইনে বাংলাদেশের অনলাইনে কেউ কখনো কথা বলেনি, এরকম অসংখ্য রেফারেন্স এর মধ্যে আছে। ওইটা একদম আমি একদম ডেটাবেজের মতো তৈরি করে ফেলেছি। আয়েশা সম্পর্কিত যত ইনফরমেশন আছে মোটামুটি সবই এটার মধ্যে আছে, এবং এটার মধ্যে ওইটা এখান থেকে আরো কয়েকটা বাদ দিয়েছি, কারণ এগুলো একটু মানে আমাদের কাছে আছে, মানে আরো অনেকগুলো হাদিস আছে যেগুলো অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এত বড় হয়ে গেছে কারণ অনেকগুলো আমাদের একটু ইয়া দেখে বাদ দিতে হয়েছে অনেক না। এখন আপনি যে রেফারেন্স গুলো তুলে ধরছেন, আমি আমি ব্যক্তিগতভাবে ওই রেফারেন্স গুলোতে আমার যে যতটুকু বোঝার ক্ষমতা বা আমি যতটুকু বুঝি তা নিয়ে আমি খুব একটা আপত্তি মানে ওই রকম তুলতে মানে আমি মানে তোলার জায়গা পাই নাই এখন ওই রকম আর কি, যে আমি আমি বলতে পারবো না যে না এই হাদিসটা আপনি ভুল একটা হাদিস কোট করছেন বা একটা জাল হাদিস কোট করতেছেন, ব্যাপারটা ওইরকম না। আপনি যেগুলো দেখাতেছেন ওগুলো ঠিক আছে, আপনি তাফসির দেখাইতেছেন ওগুলো নিয়েও আমার আপত্তি নেই। এখন আমার আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা হচ্ছে যে তারা মানে অ্যাপোলজিস্টরা যখন আলোচনা করতেছে যে সূরা নিসার ওই আয়াতটা যে আয়াতে যে ইয়াতিমদের ব্যাপারে বলা হয়েছে যে বিবাহের বয়স পর্যন্ত তাদেরকে লক্ষ্য করো, সূরা নিসার যে আয়াতটা আমার কি 6 কি 4 নম্বর আমার কি খেয়াল নেই, আয়াতটার ক্ষেত্রে আপনি দেখেন এটা কিন্তু মানে শব্দটা হচ্ছে বিবাহের বয়স। এখন এটা দ্বারা কিন্তু একটা বিয়ের যে একটা বয়স আছে, বিয়ের বয়স বলতে একটা ব্যাপার আছে, এটা কি বোঝায় না যে বিয়ের একটা বয়স আছে? এখন আপনি তো বলতে পারেন না এটা কিভাবে বোঝায়। অন্য জায়গাতে যেহেতু বিয়ের বয়স সম্পর্কে একেবারেই বলে দেওয়া হয়েছে যে বিয়ের কোনো বয়সই নেই, সূরা তালাকের 4 নম্বর আয়াতে যে জিনিসটা বলে দেওয়া হয়েছে যে যদি বিয়ে মানে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বেলা ইদ্দত কতদিন হবে, 33 নম্বর সূরার 49 নম্বর আয়াত, এবং আপনি যদি 65 নম্বর সূরার 4 নম্বর আয়াত দুইটা একসাথে পড়েন, 33 নম্বর সূরার 49 নম্বর আয়াতে বলা হচ্ছে যে সহবাসের আগে যদি ইয়া হয় তালাক হয় তাহলে ইদ্দতের কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সূরা তালাকের 4 নম্বর আয়াতে পৃথিবীর সমস্ত তাফসির কারকই একই কথা বলেছেন যে এই আয়াতটা নাজিল হয়েছিল যখন মুহাম্মদের কাছে কিছু ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছিল যে আমাদের ইয়ারা তো বউরা তো মানে বাচ্চা মেয়ে, হ্যাঁ আমাদের আমরা তো বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে অথবা হচ্ছে গিয়ে বৃদ্ধ মহিলা, এই 3 শ্রেণীর ইসাদের জন্য এই সূরা তালাকের 4 নম্বর আয়াতটা নাজিল হয়েছিল। পৃথিবীর সমস্ত মুফাসসিরগণ এই বিষয়ে মানে একমত হয়েছেন। ডক্টর আবু বকর জাকারিয়া ইয়া পড়ে দেখেন, তাফসির পড়ে দেখেন, এখানেও জিনিসটা এসেছে। আমি সমস্ত তাফসির ঘেটে দেখেছি, প্রত্যেকটা তাফসিরে একটা কমন জিনিস লেখা আছে যে এই বিষয়টা তখন ঘটেছিল যখন অপ্রাপ্তবয়স্ক মেয়ে বয়স্ক মহিলা যাদের মানে ঋতুচক্র বন্ধ হয়ে গেছে এই রকম মহিলাদের ব্যাপারে কি হবে সেই বিষয়ে জিজ্ঞাসা করার জন্য এসেছিল মুহাম্মদের কাছে, তখন এই আয়াতটা নাযিল হয়েছে। এবং সেই আয়াতের মধ্যে 3টা ক্যাটাগরির নারীদের সম্পর্কে বলা হয়েছে আলাদা আলাদা করে। এই 2টা আয়াতকে একসাথে করলে বোঝা যায় যে অপ্রাপ্তবয়স্ক মেয়ে বিয়ে হবে মানে সহবাস হবে। এমনকি সৌদি আরবের যে সরকারি ওয়েবসাইট থেকেও দেখিয়েছে কয়েকদিন আগে যে সরকারি মানে একদম gov.sa, হ্যাঁ এই ওয়েবসাইটে পরিষ্কারভাবে লেখা আছে যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে বিবাহ এবং সহবাস এই বিষয়ে কোনো ইয়া নেই, কোনো সমস্যা নেই, ইসলামী শরীয়ত এটাকে অ্যালাউ করে। এখন আপনি যদি বলেন যে ওইখানে ইয়া বলা আছে ওইখানে ওই আয়াতটা কেন নাজিল হচ্ছে, এই যে আমরা মুমিন ভাইরা যে সবসময় প্রেক্ষাপটের কথা বলে এখন কিন্তু প্রেক্ষাপটের কথা তারা ভুলে গেছে, এই এটার প্রেক্ষাপট ঘটেছিল যে কিছু এতিম বাচ্চা ছিল, যে এতিম বাচ্চাদেরকে মোহাম্মদের সাহাবিরা জায়গা দিত থাকতে দিত, আত্মীয় স্বজন ছিল জায়গা দিত থাকতে দিত, কিন্তু তাদের সম্পত্তির লোভে তারা এই কাজটা করতো। কিন্তু ঘটনা ঘটেছে যে তখন দেখা যাচ্ছিল এই সমস্যাটা হচ্ছে, তখন মোহাম্মদ এই আয়াতটা নাজিল করেছে যে তাদের সম্পত্তি যেন কেড়ে না নেওয়া হয়, এতিমেদেরকে করা হতো কি এতিমেদেরকে নিজেরাই বিয়ে করে সেই সম্পত্তিটা দখল করে নেওয়া হতো। তখন বলা হয়েছিল যে ওই এতিমেরা যতদিন পর্যন্ত বিয়ের বয়সে না পৌঁছায় ততদিন পর্যন্ত অপেক্ষা করতে, কিন্তু এটা এটা মানে ইয়াটা তো রুলিংটা তো এটা না যে এটা রুলিংটা দিয়ে বিয়ের বয়স বোঝানো হচ্ছে, এটা রুলিংটা হচ্ছে ওই সম্পত্তির হিসাবটা সম্পত্তির ইয়া জিনিসটা যেন মানে যে আশ্রয় দিয়েছে সে যেন দখল করে না ফেলে, সেইটার কারণে তাদেরকে একটা তাদেরকে তাদের মানে বোধবুদ্ধি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে, এছাড়া তো এখানে কিছু নেই না। এখানে কিন্তু মানে পরের আয়াতের যে অংশটা আছে তাদের মধ্যে যদি বিবেক বুদ্ধির আঁচ করতে পারো তখন তাদের এগুলা তাদের হাতে সমর্পণ করো, তাদের যে সম্পত্তি সেগুলো বুঝাই দাও। আর আরেকটা বড় ব্যাপার আমি জিনিস খেয়াল করলাম যে এই যে সূরা নিসার এই আয়াতটা, এই আয়াতের আন্ডারে কোনো তাফসির কারক কি এই বয়স বিয়ের বয়স এটা নিয়ে কোনো আলোচনা করছেন কিনা, এই আয়াত আপনার চোখে এরকম পড়ছে কিনা? যে না, পৃথিবীর কোনো তাফসির কারক এই এই রকম কথা বলেই নেই। আধুনিক সময়ের কয়েকজন মানে তাফসির কারক বলতেছেন যে এখানে বিয়ের বয়স বলা হয়েছে, কিন্তু মানে ধ্রুপদী তাফসির কারক ক্লাসিক্যাল তাফসির কারক কেউ এই কথা বলেনি কখনো।
আচ্ছা, সেই ক্ষেত্রে এখানে কিন্তু নরমালি একটা ব্যাপার দেখা যায় যে এই ধরনের আলোচনার ক্ষেত্রে একটা আলাদা করা হয় বিয়ের বয়স এবং ইন্টারকোর্সের বয়স, এই দুটাকে কিন্তু আলাদা করে আলোচনা করার একটা প্রবণতা ওই ইয়েতেও দেখলাম বা অন্যান্য লেখালেখির মধ্যে। তাছাড়া আয়েশা বোনিতে যে হাদিসটা আছে যে নবী যে বিয়ে করলেন ছয়ে এবং মানে ইন্টারকোর্স করলেন হচ্ছে নয়ে, এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা কিরকম যে অপ্রাপ্ত বয়স অবস্থায় বিয়ে করা যাবে কিন্তু আপনার সেটাকে পরিপূর্ণতা মানে যে কনজুমেটেড যেটাকে বলে ইন্টারকোর্সটা হবে সে যোগ্য হলে, মানে এটার জন্য যখন একদমই মিথ্যা কথা, এটাও একদমই মিথ্যা কথা। সহবাস করার জন্য কোনো রুলিংস নাই যে ইয়া হতে হবে। ওই সময় মোহাম্মদ যে সময় যেই জন্য অপেক্ষা করেছিল, 3 বছর অপেক্ষা করেছিল, কারণ হচ্ছে মোহাম্মদের কাছে পয়সা ছিল না, দেনমোহরের টাকা দেওয়ার মতো পয়সা মোহাম্মদ তখন খাদিজা মারা যাওয়ার পরে এক দেড় বছরের মধ্যে সে আয়েশাকে বিয়ে করেছে, প্রথমে সাউদাকে বিয়ে করেছে, তারপর আয়েশাকে বিয়ে করেছে, এরপরে সে মদিনা থেকে মদিনায় হিজরত করেছে। হিজরত করার পরে সে ছিল একেবারে ফকিরের অবস্থা, বা খাওয়ার মতো পয়সা তার কাছে ছিল না, তার কোনো পেশা ছিল না, সে একেবারে নাঙ্গা ভুখা অবস্থায় ছিল। আবু বকর তার সাথে এসেছে, আবু বকর তখন এসে চাপ দেওয়া শুরু করেছে যে আপনি আমার মেয়েকে বিয়ে করছেন, উঠায় নিচ্ছেন না কেন, আপনি তো উঠায় নেন, এখন আমি কতদিন রাখবো, কারণ বিয়ে দিয়ে দেওয়ার পরেই দ্রুত বাবা মা চায় মানে কন্যাকে স্বামী বাড়ি পাঠানো। তখন মোহাম্মদ বলছে যে আমার কাছে টাকা নেই, আমি আমি দেনমোহরের টাকা দিতে পারতেছি না, এই জন্য আমি উঠায় নিতে পারতেছি না। তখন আবু বকর বলেছে যে আচ্ছা ঠিক আছে, আমি টাকা ধার দিচ্ছি আপনাকে, আপনি আমার থেকে টাকা নিয়ে এটা আয়েশাকে দেন, আয়েশাকে দিয়ে আপনি মেয়ে তুলে নেন। তখন মোহাম্মদ হচ্ছে আবু বকর থেকে টাকা ধার নিয়ে আয়েশার দেনমোহর পরিশোধ করে তখন আয়েশাকে তুলে নিচ্ছে। এখানে কোনো অবস্থাতেই মোহাম্মদ যে তার জন্য অপেক্ষা করেছে কয়েক বছর বড় হোক বুদ্ধি হোক অসম্ভব, এরকম কোনো রেফারেন্স কেউ কখনো দেখাতে পারবে না, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। তাহলে মানে আমি ওই ইসলাম ইউএ বা অন্যান্য আর কিছু ফতোয়ার সাইটে দেখলাম, ওখানে ওনারা ইমাম আবু হানিফা মালিক ওই ওনারা কয়েকটা রেফারেন্স দেখেছেন যে ওনাদের মত হচ্ছে যে মানে অপ্রাপ্ত অবস্থায় বিয়ে করা যাবে, কিন্তু মানে আমি মত ওনাদের মতটা বলতেছি মানে এটাই ইমাম শাফি এই জিনিসটা বলেছে যে ইমাম শাফি বলেছে যে আবু হানিফা তিনজন, আবু হানিফার তো ডিরেক্ট কোনো ইয়া পাওয়া যায় না এই বিষয়ে, হ্যাঁ মানে তার তো ডিরেক্ট কোনো বই লেখা নেই, এখন তার অনেক ছাত্ররা আবার ইমাম শাফির মানে ঘনিষ্ঠ লোক ছিলেন, তাদের মানে সমসাময়িক হওয়ার কারণে তার ইমাম শাফির কথা আবার অনেককে প্রভাবিত করেছে ইমাম আবু হানিফার ছাত্রদের মধ্যে থেকে বা তার অনুসারীদের মধ্যে থেকে। এটা যে ইমাম আবু হানিফার কথা সেইভাবে আপনি এইভাবে বলতে পারেন না, কারণ আমরা মানে এইভাবে না বলে যে ওনারই বক্তব্য না বলে আমরা এই মাযহাবটার অবস্থান এটা বলতে পারি যে এই মাযহাবের অবস্থান বলতে পারেন, হ্যাঁ ঠিক আছে, অবস্থান হচ্ছে যে এইরকম। কিন্তু এখন আমি যদি মেনে নেই এই মাযহাবের অবস্থানটা মেনে নেই যে অপ্রাপ্ত বয়স অবস্থায় বিয়ে করা যাবে কিন্তু সেটার পরিপূর্ণতাটা প্রাপ্ত বয়স হলে করা যাবে, রিকমেন্ডেশন সে মানে পরামর্শ দিয়েছে যেন অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় ইয়াটা না দেয়, এটা হচ্ছে তার ব্যক্তিগত ভাবে সে পরামর্শ দিয়েছে, কিন্তু এই পরামর্শের পিছনে সে কোনো দলিল প্রমাণ উপস্থাপন করে নাই। দলিল প্রমাণ পরবর্তীতে আরো এই মাযহাবের আরো কিছু লোক হাম্বলি মাঝহাবের কিছু লোক দলিল উপস্থাপন করেছে, এই দলিলটা হচ্ছে খুবই হাস্যকর। তারা বলেছে যে মোহাম্মদের একটা হাদিস আছে যে হাদিসে বলা হচ্ছে যেন কারো ক্ষতি না করা হয়, এই ক্ষতি না করা হয় এই হাদিসটা দিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করেছে, এখানেই বলা হয়েছে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ে দিলে ক্ষতি যেহেতু হয় সেহেতু করা যাবে না, কিন্তু এটা খুবই বোকাস কথা, কারণ হচ্ছে মুরতাদকে হত্যা করলে তো মুরতাদের ক্ষতি হয় তাই না, এই এই হাদিস যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে তো মুরতাদের ক্ষতি হচ্ছে, বা ধরেন কাফেরদের উপর জিজি আরোপ করলে তো কাফেরদের ক্ষতি হচ্ছে, তাহলে তো এটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে তো মানে সমস্যা হচ্ছে, যেখানে ডিরেক্ট রুলিং আছে সেখানে তো এই ক্ষতি জিনিসটা আনা যাবে না, তাই না। জি মানে আমার শব্দটা চয়নে ভুল হয়েছে, মানে মাঝহাবগুলোর অবস্থান এটা না যে প্রাপ্তবয়স্ক হলে পূর্ণতা করা যাবে, মানে তারা মানে বলা হয়েছে যে তারা যদি এটার জন্য এবল হয় মানে ফিজিক্যালি এবল হয় মানে আমি বলতেছি এটা রুলিং, আমি বলতেছি এটা হচ্ছে মাঝহাবগুলোর অবস্থান, তারা এটা বলতেছে মাঝহাবগুলো এই মতটা দিচ্ছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে জিনিসটা আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যদি ধরেও নেই যে সে যখন ফিজিক্যালি এবল হবে বা যখন তার সাইকেল শুরু হবে তখন গিয়ে সেটা করা যাবে, কিন্তু আমি যদি মেনে নেই এটা যে অপ্রাপ্ত বয়স, কিন্তু এখানে একটা ভুল হচ্ছে যে মাঝহাবগুলো সবাই তো এই বিষয়ে একমত না, কারণ হচ্ছে ইমাম বুখারী এই বিষয়ে সুস্পষ্ট ভাবে দলিল প্রমাণ উপস্থাপন করে প্রমাণ করে দিয়েছেন যে এই যে অপ্রাপ্ত বয়স্ক অবস্থা বিবাহ এবং সহবাস দুটাই বৈধ, এই বিষয়ে কেউ আপত্তি করতে পারবে না, কিন্তু ইমাম শাফি শুধুমাত্র ইমাম শাফি এই বিষয়ে একটা পার্সোনাল রিকমেন্ডেশন দিয়েছিলেন, এছাড়া তো আর কোনো দলিল নাই। তো এটা না, আমি একটা মানে অ্যাজিউম করে একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে আমি অ্যাজিউম করলাম ধরে নিলাম যে মানে অপ্রাপ্ত অবস্থায় বিয়ে দেওয়া যাবে কিন্তু সেটা পরিপূর্ণতা হবে গিয়ে পরে সে বুঝ তার বুঝলে বা পরে শুধু এটা আমি ধরে নেই, তাহলে আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখেন যে যার এখনো যে এখনো নিজে ভালো মন্দ বোঝার মতো অবস্থায় আসে নাই তাকে তার বাবা চাইলে বিয়ে দিয়ে দিতে পারে, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? আমার অবস্থান হচ্ছে ভাই 18 বছর আগে বিয়ের কথা তো চিন্তাই করা যাবে না, এটা তো মানে 18 বছর হলেও যে বিয়ে দিতে হবে সেটাও না, আরো বড় হওয়ার পরে বিয়ের শাদীর ব্যাপার আরো বড় আরো আরো বয়স হওয়ার পরে দিতে হবে, কিন্তু 18 বছরটা হচ্ছে একটা মিনিমাম মানে ন্যূনতম 18 বছরটা হতেই হবে, এছাড়া তো সম্ভবই না, কারণ একটা মেয়ে পড়ালেখা করবে তার হচ্ছে একটা জীবন গঠন করবে ক্যারিয়ার তৈরি করবে, 18 বছর কমে তো কিছু মানে বেসিক এডুকেশনটাই হবে না, ওইখানে কোথায় মানে প্রাপ্ত বয়স কোথায় মানে পিরিয়ড হওয়া এগুলো তো অনেক দূরের ব্যাপার ভাই, 18 বছরের আগে তো আমার স্ট্যান্ড তো এটা তো অসম্ভব 18 বছরের আগে বিয়ে দেওয়া। আচ্ছা আমি আমি ধরেন একটা মানে ইসলামের এই বিধানটা যে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায়ও বিয়ে দেওয়া যাবে এই বিধানটার একটা ধরেন প্র্যাকটিক্যাল একটা সিনারিও আপনাকে এরকম দেখায় যে
একজন বাবা ধরেন তার একটা মেয়ে আছে আর তার কোনো আত্মীয় স্বজন নাই, এমন অবস্থায় বাবা জানতে পারলেন যে তার ক্যান্সার এবং তিনি বেশি দিন বাঁচবেন না, তিনি মারা যাবেন। এখন এই মেয়ের ধরেন এখনো সে প্রাপ্তবয়স্ক হয়নি, ধরেন তার 6 বা 5 বয়স। এখন এই বাবা চিন্তা করলেন যে আমার মেয়ের এখন ভবিষ্যৎ কি হবে, কে তাকে দেখবে? এখন কি তিনি একটা ছেলে দেখে, ধরেন সেই ছেলের বয়স 8 বছর বা 9 বছর বা একটু বড়, তার সাথে এরকম একটা বিয়ে বন্দোবস্ত করে রেখে গেলেন তিনি বা বিয়ে করে পড়াইয়া গেলেন, এইরকম একটা সিনারিওতে কি এই জিনিসটা অ্যাপ্লিকেবল হতে পারে? আপনি কি ভাবে দেখেন? না, এই ধরনের সিনারিওতে একটা বাচ্চার বিয়ের কথা মানুষ ভাববেই বা কেন? মানে বাচ্চাকে বিয়ে দিতে হবে মানে বাবা এটা চিন্তায় আসবে কেন? একটা বাচ্চাকে তো যদি এরকম ঘটনা ঘটে যে খুব একটা সমস্যা, যে সে হয়তো একটা একটা বিপদজনক অবস্থা, তখন তো অন্য উপায় আছে, তো আত্মীয় স্বজনদের কাছে দেওয়া যায় সেই মেয়েটাকে, অথবা সেই মেয়েটাকে একটা ইসে দেওয়া যায়, একটা মানবাধিকার সংগঠনের সাথে যোগাযোগ করা যায়, বা ধরেন অন্য অন্য কোনো উপায় থাকতে পারে, অন্য অনেক উপায় থাকতে পারে। কিন্তু এই যে বিয়ে, এটা তো কেন আসবে, এটা মাথায় মানুষের কেন আসবে যে একটা বাচ্চা মেয়েকে বিয়ে দিতে হবে? বিয়ের কথাটা এখানে আসতেছে কেন? আর একটা 8 বছরের বাচ্চাই বা 8 বছরের একটা ছেলে, সেই বা মানে দায়িত্ব কিভাবে নিবে, একটা মেয়ের দায়িত্ব সে কিভাবে নিবে? যদি এরকম একটা ফ্যামিলি পাওয়া যায় যে এই ফ্যামিলিটা এই মেয়েটা দায়িত্ব নিতে চায়, তাহলে তারা তো সেই ছেলেটার সাথে, মানে যেই ছেলেটার সাথে বিয়ে দিচ্ছে, মানে মেয়েটার যে শ্বশুর বাড়ি হবে, সেই শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে তো ব্যাপারটা ফাইনাল করা যায়, তাহলে তোমরা আমার মেয়েটাকে দেখভাল করো, আমার মেয়েটাকে তোমরা নাও, বিয়ে দেওয়ার দরকার নেই, বোন হিসেবে ওই ছেলেটার বোন হিসেবে নিয়ে গেল, সেখানে বড় হলো মেয়েটা। এই মানে বিয়ে জিনিসটা কোথা থেকে আসতেছে, মাথায় আসতেছে কেন এই জিনিসটা? আপনি এখানে বলতে চাচ্ছেন যে বিয়ে জিনিসটা হচ্ছে তার নিজের ব্যক্তিগত বিষয়, প্রত্যেক মানুষ, এটা আন্তর্জাতিক মানবাধিকার সনদে এটা লেখা আছে যে প্রত্যেক মানুষের পছন্দের মানুষ, যৌন সঙ্গী বেছে নেওয়ার অধিকার প্রত্যেক মানুষের আছে, এটা তো অধিকার ভায়োলেট করে ফেলবেন তাহলে। আচ্ছা, আমি ব্যাপারটা মোটামুটি আমার আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারে ক্লিয়ার।